ডেয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু কেকি ডি কেয়ের তো আজকে চল্লিশে তোমাদের রিক্রুটমেন্টের আরও একটি আপডেট নেই তোমাদের এইবারে যে রিক্রুটমেন্টটি করা হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পক্ষ থেকে এখানে সবাই আবেদন করতে পারবে টোটাল যে ভ্যাকেন্সিটা আছে তোমাদের সাতাশশো ভ্যাকেন্সি আছে এই ভ্যাকেন্সিতে তোমরা অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লাই অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে তোমাদের তিরিশ ছয় জুনের তিরিশ থেকে অ্যাপ্লিকেশান লাস্ট ডেট হচ্ছে তোমাদের চোদ্দো সাত অর্থাৎ জুলাইয়ের চোদ্দো তারিখ এখানে অনলাইন একটা এক্সামিনেশান হবে সেটা আঠাশ সাত এই ডিটেলসগুলো তোমাদের দেওয়া আছে এখানে হার্ড কপি অফ অ্যাপ্লিকেশন এন্ড আদার ডকুমেন্ট নট টু বি সেন ইন দ্য অফিস অর্থাৎ তোমাদের কিন্তু একটা প্লাস পয়েন্ট আছে তোমাদের তোমরা অনলাইনেই অ্যাপ্লাই করতে পারবে তোমাদের কোনো রকম অফলাইন ফর্ম ফিল আপ করতে হবে না পিএনবি থেকে একটা নতুন পদক্ষেপ কারণ এর আগে যে গ্রুপ ডি গ্রুপ সি স্টাফ নিয়েছে বিভিন্ন ক্ষেত্রে ড্রাফটে পেমেন্ট করে এবং সেটাকে খামে ভরে ঠিকানায় নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হতো তো এবার থেকে কিন্তু ডাইরেক্ট তোমাদের অনলাইনেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে সেক্ষেত্রে তোমাদের অফলাইনের কোনো ঝামেলা থাকছে না তো ক্যান্ডিডেটদের যারা আবেদন করবে তাদের জন্য দুটি অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে তার মাধ্যমে তোমরা আবেদন করতে পারো তার আগে আরও ডিটেলসে জেনে নাও যে কোয়ালিফিকেশান এবং এজ ক্রাইটেরিয়া কী কী আছে দেখো এখানে বিভিন্ন স্টেটে নিয়োগ করছে পিএনবি তার মধ্যে যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করি তাই ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ভ্যাকেন্সিটা আমরা একবার দেখে দেখে নেব এখানে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বর্ধমান দুর্গাপুর হুগলি কলকাতা নর্থ কলকাতা সাউথ কলকাতা ওয়েস্ট মালদা মুর্শিদাবাদ নদিয়া নিউ জলপাইগুড়ি নর্থ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া সাউথ চব্বিশ পরগনাস টোটাল যে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ভ্যাকেন্সিটা আছে সেটা দুশো তেষট্টি ফর জেনারেল ক্যান্ডিডেট এবং এছাড়াও এসটি এসসি ও এখানে কিন্তু তোমাদেরা তোমাদের কিন্তু আছে তো সব মিলিয়ে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ভ্যাকেন্সিটা কিন্তু প্রায় পাঁচশোর কাছাকাছি চারশো পাঁচশোর মতো হবে তো এখানে আবেদন করতে পারবে সেক্ষেত্রে ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমরা চুজ করে নিতে পারো দেখো যারা যেহেতু আমার ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর তো পূর্ব যদি কথাটা বলি এখানে পূর্ব মেদিনীপুরে দেখো জেনারেলদের জন্য সাতটা বাকি এসসি দুটো এসটি দুটো এরকম কিন্তু ভ্যাকেন্সি আছে সবথেকে বেশি ভ্যাকেন্সি আছে যে জেলায় সেটা তোমরা দেখতেই পাচ্ছ হুগলিতে আছে নর্থ কলকাতাতে একত্রিশটা ভ্যাকেন্সি আছে সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে তো এবার তোমাদের কোয়ালিফিকেশান কী কী লাগবে তোমাদের ইন্ডিয়ান সিটিজেন হওয়া চাই তোমাদের ম্যাক্সিমাম টোয়েন্টি ইয়ার্স থেকে টোয়েন্টি এইট ইয়ার্স তোমাদের বয়স হওয়া চাই তোমরা সেক্ষেত্রে বয়সটা কাউন্ট করবে তিরিশ ছয় দু হাজার চব্বিশ অনুযায়ী তোমাদের বয়সটা যেন কুড়ি থেকে আঠাশের মধ্যে থাকে এটা যেন ছাড়িয়ে না যায় এখানে দেখো এক্ষেত্রে এস টি এসসির ক্ষেত্রে পাঁচ বছর তিন বছরের ক্ষেত্রে ছাড় আছে এখানে বয়সের তাছাড়া তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে সেক্ষেত্রে তোমাদের কিন্তু অবশ্যই গ্রাজুয়েশন কমপ্লিট করতে হবে যে কোনো ডিসিপ্লিনে কিন্তু তোমরা তোমাদের গ্র্যাজুয়েট হওয়া চাই গ্রাজুয়েট ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম এনি ইনস্টিটিউট কলেজ ইউনিভার্সিটি অ্যাপ্রুভ বাই গভর্নমেন্ট বডিজ বা ইউজিসি গ্র্যান্টেড এরম কোনো তোমাদের যদি তোমরা কেউ রেগুলার বা ডিসটেন্স মোডে যদি কেউ গ্র্যাজুয়েশন করে থাকো তারাও এখানে আবেদন করতে পারবে তাহলে তোমাদের গ্র্যাজুয়েশন কুড়ি থেকে আঠাশ বছর বয়স এবং তোমাদের যে ফিজিক্যাল ফিটনেস এগুলো তো পরেই দেখে নেওয়া হবে এগুলোর কথা বাদ দাও তো এখানে দেখো তোমাদের ব্রাঞ্চ ক্যাটাগরি যে যদি তোমরা রুরাল এরিয়াতে তোমাদের তোমরা যদি এই রিক্রুটমেন্টটা হয় সেক্ষেত্রে স্টাইপেন দেবে দশ হাজার টাকা এবং আরবানদের ক্ষেত্রে বারো হাজার এবং সিটির ক্ষেত্রে পনেরো হাজার টাকা তোমাদের কিন্তু স্টাইফেন দেওয়া হবে স্টাইফেন কেন বলা হচ্ছে কারণ এখানে তোমাদের অ্যাপ্রেন্টিসিপ নিয়োগ করা হবে অর্থাৎ তোমাদের আবেদন করার পর তোমাদের বিএফএসআই অর্থাৎ ব্যাংকিং ফিনান্সিয়াল যে ইনস্টিটিউশন তারা কিন্তু তোমাদের একটা কোর্স করাবে কোর্সের শেষে কিন্তু পিএনবিতেই তোমাদের জয়েনিংটা হবে পিএনবির তোমাদের বিভিন্ন যে বিসি সি বা বিএফ বিজনেস ফেসিলেটরস বা বিজনেস কোরসপন্ডেন্ট এরকম যে পোস্টগুলো হয় কাস্টমারদের সার্ভিস দেওয়ার জন্য অ্যাওয়ারনেসের জন্য সে পিএনবি তোমাদের ডাইরেক্ট নিয়োগ করবে তাই পিএনবি স্কিল ইন্ডিয়ার সঙ্গে একটা তোমাদের যে একটা ট্রিটি বা চুক্তির মাধ্যমে তারা কিন্তু এই কোর্সটা করাচ্ছে যে কোর্সটা কন্ডাক্ট করাবে স্কিল ইন্ডিয়ার পক্ষ থেকে এবং সেই কোর্সটা যদি রুরাল এরিয়াতে তোমরা করো তাহলে দশ হাজার পাবে বাকি পনেরো হাজার এরম করে মেট্রো সিটি ক্ষেত্রে পনেরো হাজার এবং আরবান ক্ষেত্রে বারো হাজার এই কোর্সটি কিন্তু অবশ্যই চাকরি পাবে এমনটা কিন্তু নয় শুধু সার্টিফিকেট পাবে সার্টিফিকেটের শেষে পিএনবি ডাইরেক্ট রিক্রুট করে নেবে এই যারা বিএফএসআই আই ফিনান্সিয়াল সিস্টেমের এই কোর্সটা যারা কমপ্লিট করবে তো সেক্ষেত্রে তোমরা কিভাবে আবেদন করবে সেটা তোমাদের বলে দিই আবেদন করার জন্য তোমরা গুগল ক্রমে চলে যাবে গুগল ক্রমে যাওয়ার পর তোমরা পিএনবি ইন্ডিয়া রিক্রুটমেন্ট এটা সার্চ করলেই তোমাদের ফার্স্টে যে পেজটি আসবে সেখানে দেখতে পাবে যে উনত্রিশশো একটা নোটিশ পাবলিশ হয়েছে এখানে বলা হচ্ছে যে অ্যাপ্লিকেশান ইনভাইটেড করা হচ্ছে অ্যাপ্রেন্টিসিপ নিয়োগ করা হবে নোটিশ আছে তোমাদের ফুল নোটিশটা ডাউনলোড করতে পারো বা যারা ডাইরেক্ট আবেদন করতে চাও তারা এখান থেকে ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই অনলাইন এটা করবে এটা করলে তোমাদের সামনে ডাইরেক্ট কিন্তু আবেদন করার তোমাদের এখানে পেজ খুলে যাবে তো এখানে দেখো এর লিঙ্কটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে বিএফএসআই নামে একটা কিন্তু তোমাদের তোমাদের এখানে অফিসিয়াল ওয়েবসাইট খুলে গেছে এটা স্কিল ইন্ডিয়ার সঙ্গে টাই আপ আছে এন এনএসডিসি এবং এনসি ভি ইটি এই বিভিন্ন যে গভর্নমেন্টাল সংস্থাগুলো আছে সেগুলোর সঙ্গে টাই আপ করে এরা কিন্তু কোর্সটা কমপ্লিট করাবে দেখো এই ওয়েবসাইটে আসার পর তোম তোমরা ডান দিকের কর্নারে যে থ্রি লাইন আছে এখানে ক্লিক করবে ক্লিক করলে তোমাদের সামনে চলে আসবে কারেন্ট কেরিয়ার অপরচুনিটিস তো এই কেরিয়ার অপরচুনিটিসে তোমরা যখনই এই প্লাস আইকনে ক্লিক করবে বা এখানে হালকা তীর চিহ্ন সেখানে তোমরা দেখতে পাবে যে পিএমবি অ্যাপ্রেন্টিস প্রোগ্রাম এটা কিন্তু আছে এইখানে ক্লিক করলে তোমাদের সামনে একটা ফর্ম খুলে যাবে বলছে এখানে ক্লিক হ্যাট টু অ্যাপ্লাই ক্লিক হ্যাট টু ইংলিশ অ্যাডভার্টাইজমেন্ট ক্লিক হ্যাট টু অ্যাপ্লাইতে তোমরা প্রথমেই যদি ক্লিক করো এখানটায় তাহলে তোমরা কিন্তু ডাইরেক্ট তোমাদের যে অ্যাপ্লিকেশান ফর্ম সেটা খুলে যাবে সেক্ষেত্রে দেখো তোমাদের একটা গুগল ফর্ম খুলবে অর্থাৎ এই গুগল ফর্মেই কিন্তু তোমরা অ্যাপ্লিকেশনটা ফিল আপ করতে পারো এই যে অ্যাপ্লিকেশন ফর্ম ফর অ্যাপ্লিটেন্সি উইথ পিএনবি চব্বিশ পঁচিশ এই ফিনান্সিয়াল ইয়ারে লাস্ট ডেট চোদ্দোই জুলাই এখানে বলে দেওয়া আছে তোমাদের এখানে মেল আইটা শো করবে যেহেতু আমার মেল আইডি এটা এখানে শো করছে তোমাদের মেল আইডি শো করবে এখানে ইমেল আইডিটা কনফার্ম করার জন্য এখানে টিকমার্ক দেবে তারপরে বলছে ইয়োর এন এ টি এস এনরোলমেন্ট নাম্বার এটা অপশানাল যাদের এটা আছে তারা যেবে আমারও ঠিক জানা নেই এন এটিএস কি তবে এটা দেওয়ার দরকার নেই কারণ এটা অপশানাল এরপরে এন এ যদি কোড থাকে দেবে নাহলে দেওয়ার দরকার নেই এটাও কিন্তু অপশানাল ফুল নেম দেবে ডেট অফ বার্থ দেবে জেন্ডার রেজিস্ট্রেশন রেজিস্টার্ড মেল আইডি অর্থাৎ তোমাদের যে মেল আইডিটা তোমাদের ফোনে ইউজ করো সেই মেল আইডিটা দেবে ইউ রেজিস্টার মোবাইল নাম্বার দেবে আধার নাম্বার দেবে ক্যাটাগরি সিলেক্ট করবে তুমি কোন কাস্ট থেকে বিলং করো এলিজেবলিটি সরি ইউর এলিজিবিল এক্সামিনেশান ফিস অর্থাৎ জেনারেল হলে তার ক্ষেত্রে এক্সামিনেশান ফিস কিন্তু নশো চুয়াল্লিশ টাকা যে ক্ষেত্রে যদি এস জেনারেল এস ওমেন যদি হয় মহিলাদের ক্ষেত্রে সাতশো আট টাকা বাকি পিডাব্লুডির ক্যান্ডিডেটের ক্ষেত্রে চারশো বাহাত্তর টাকা যদি স্ক্রাইবের প্রয়োজন হয় যদি কেউ ডিসেবিলিটি কোনো ক্যান্ডিডেট থাকে সেক্ষেত্রে তার হয়ে কেউ যদি লেখার লিখিয়ে দেওয়ার থাকে এক্সামিনেশান তাহলে স্ক্রাইবের ডিটেলস তোমাদের এখানে পুট করতে হবে তুমি কাকে তোমার এক্সামিনেশনের স্ক্রাইব হিসাবে ব্যবহার করতে চাইছো স্ক্রাইবস জেন্ডার এগুলো যার হবে সে দেবে হলে দেওয়ার দরকার নেই এখানে ইওর গ্র্যাজুয়েশান ডিগ্রি বিকম কম বিএসসি বি এ কে কোনটা করেছো সেটা এখানে পুট করবে গ্র্যাজুয়েশন কলেজ নেম দেবে এবং এখানে মান্থ অ্যান্ড ইয়ার অফ ইউর গ্র্যাজুয়েশান অ্যাট স্টার্টেড ইন অ্যাট স্টেটেড ইন মার্ক মার্কশিট অর্থাৎ মার্কশিটে যেটা বলা আছে তোমাদের গ্র্যাজুয়েশানের যে মান্থ এবং ইয়ার অবের গ্রাজুয়েশান অর্থাৎ গ্রাজুয়েশন কমপ্লিট করার মাস এবং বছরটা তোমরা এখানে দেবে ইউনিভার্সিটির নেম দেবে এবং ইউর স্টেটস লোকাল ল্যাঙ্গুয়েজ তোমরা যে স্টেটে বাস করো সেক্ষেত্রে ওয়েস্টবেঙ্গলের ক্ষেত্রে বেঙ্গলি হবে ক্যান ইউ স্পিক রিড রাইট ইন স্টেট লোকাল ল্যাঙ্গুয়েজ তুমি যে স্টেটে বসবাস করো সেই স্টেটের লোকাল ল্যাঙ্গুয়েজকে তুমি জানো ইয়েস করবে ইউ আর প্রেজেন্টলি রেসিডেন্ট হুইথ স্টেট কোন স্টেট থেকে বিলং করো সেটা স্টেটের নাম এখানে লিখে দেবে হুইথ সার্কেল অফ পিএনবি উইদিন ইউর স্টেট ইউর স্টেটের মধ্যে যে যে সার্কেল যার যার ডিস্ট্রিক্ট সেটা তোমরা এখানে লিখে দেবে এবং অ্যাডভার্টাইজমেন্টে যতগুলো সার্কেল দেওয়া আছে সেখান থেকে চুজ করবে অনেক ক্ষেত্রে পুরো ডিস্ট্রিক্টের নাম না দিয়ে থাকতে পারে কলকাতা নর্থ সাউথ এরমভাবে তারপরে কনফার্মেশনের জন্য এখানে ইয়েস করে দেবে বাকি এখানে তুমি কোনখান থেকে এই রিক্রুটমেন্টের নিউজটা জানতে পারলে এখানে অ্যাডভার্টিসমেন্ট পাব পাবলিশ ইন টাইমস অফ ইন্ডিয়া মাই কলেজ প্রফেসর মাই কোচিং ক্লাস ইমেল রিসিভ ফ্রম বিএসআই এসএসসি ফ্রেন্ড ইউটিউব তো যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে সাজেস্ট করবে ইউটিউব সিলেক্ট করবে করে দেওয়ার পর কিন্তু তোমাদের সাবমিট বটনে ক্লিক করে দেবে ক্লিক করলে তোমাদের গুগল ফর্ম কিন্তু সাবমিট হয়ে যাবে সাবমিট হওয়ার পর কোনো রকম কিন্তু তোমরা রেজিস্ট্রেশন যে ফর্ম ফিল আপ তার তার কোনোরকম কপি কিন্তু পাবে না টোটাল কনভারসেশানটা আপটা মেলে তোমাদের কনভারসেশানটা করা হবে অর্থাৎ মেলে তোমাদের সঠিক ডিটেলসটা কিন্তু জানিয়ে দেওয়া হবে তোমাদের যেহেতু এক্সাম হচ্ছে তাই তোমাদের মেলেই কিন্তু এক্সাম অনলাইন এক্সামের অ্যাডমিট তোমার সব কিছুই পেয়ে যাবে তাছাড়াও কোনো আপডেট থাকলে আমি তোমাদের ভিডিও করে জানিয়ে দেবো তো এর বাদেও তোমাদের কোনো কোয়ারিস থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও তোমাদের যা কিছু সমস্যা সেগুলো সলভ করার চেষ্টা করবো